যেই বিশাখা সাগরের কথা বলছি এখানে লেখা আছে সেই বিশাখা সাগর বড় দেখি কিন্তু দেখতে অনেকটা সাগরের মতো এখানে আছে মহেরা জমিদার বাড়ির ইতিহাস 1890 সালে তৎকালীন জমিদার চার ভাই মিলে এই বাড়িটি করেছেন তাদের নামগুলো এখানে আছে মহারাজ জমিদার বাড়ি কতগুলো ভবন দ্বারা পরিবেষ্টিত সেগুলো বলা আছে বিভিন্ন লজ আছে 8 একর জায়গা নিয়ে সেখানে লেখা আছে শেষের দিকে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে চলুন আমরা যাই মহারাজ জমিদার বাড়ি যেটা আমাদের মূল আকর্ষণ বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি পুরো জায়গাটা খুব দৃষ্টিনন্দন এক জমিদার বাড়ি সংরক্ষণ করা হয়েছে সুন্দরভাবে প্রবেশ ফি 100 টাকা জমিদারদের তো আবার একটা সৌন্দর্য আছে সিংহ সেই ভাস্কর্য আছে ভেতরে পরিবেশটা অনেক সুন্দর তবে দেখুন পুরো জায়গা জুড়ে গাঁদা ফুল সহ অন্যান্য ফুলও আছে বেশ সুন্দর আয়োজন এই জন্য হয়তো বলা হয় যে সবচেয়ে সুন্দর পরিপাটি জমিদার বাড়ি যদিও এটি একটি অংশ আরো দূর আছে জমিদার বাড়ির একটা অংশ মহারাজ জমিদার বাড়িতে একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে কি কি আছে সেটা বলা আছে 1971 সালের 14ই মে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাক বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা করে এবং উল্লেখিত 5 জন চৌধুরী লজের মন্দির পিছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করা হয় 1990 সালে পুলিশ ট্রেনিং সেন্টারের উন্নতি করা হয় পরবর্তীতে একটি মিউজিয়াম করা হয় মিউজিয়ামটি পাশেই আছে রাখা আছে পুরো মহারাজ জমিদারের একটি তৈলচিত্র মুক্তিযুদ্ধে ব্যবহার যেসব অস্ত্র ব্যবহার করা হয় তা সংরক্ষিত আছে এখানে এর আগে কিন্তু দেখা আছে নিচে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র রাইফেল আছে মিমি এসএলআর বা এসএলআর আছে এখানে আছে পিস্তল রিভলভার মর্টার আছে এখানে অস্ত্রের আছে এখানে আছে ওই সময় ব্যবহৃত পাক বাহিনী নৃশংসতার কিছু বিবরণ এখানে দেওয়া আছে দেখে নেবেন জমিদারদের ব্যবহার করা বিভিন্ন চৌজসপত্র এখানে আছে এই জাদুঘরে মাটির সাথে গ্রামোফোন রেকর্ডও আছে ওই সময় জমিদারদের ব্যবহৃত পিতলের ঘন্টা নানা কিছু আছে ইতিহাসের সাক্ষী মহারাজ জমিদার বাড়ি এখানে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত মহারাজ জমিদার বাড়িতে বিভিন্ন ধরনের লজ আছে এই লজগুলো আসলে ভিতরে প্রবেশ করে না দেখলে বোঝা যাবে না যে কত বড় জায়গা নিয়ে এই মহারাজ জমিদার বাড়ি আমরা কিন্তু সাধারণত যেসব জমিদার বাড়িতে যাই একটা ভবন বা আশেপাশের জায়গাগুলো থাকে কিন্তু
মহেরা কেন সবার চেয়ে আলাদা এটা না আসলে বোঝাই যাবে না। যে বলা হয়েছে রানী মহল, রানী মহল নিশ্চয়ই রানীরা থাকতেন এখানে। ময়রা জমিদার বাড়ির এটা একটা অংশ, বেশ বড় জায়গা। ভবনটির সামনে এসে দাঁড়ালাম, তার নাম চৌধুরী লজ। এটাও 1890 সালে নির্মাণ করা হয়েছে, দ্বিতল ভবন, 6টি কক্ষ আছে। চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। বর্তমানে ভবনে পিসি কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। বাহির থেকে বোঝা যায় ভবনটা কেমন, অসাধারণ সুন্দর এর নির্মাণ শৈলী, সংরক্ষণের কারণে দেখতে ভালোই লাগছে। বাড়িটি এত সুন্দর যে আসলে সামনে থেকে যে ফুল গাছের যে বাহার এর জন্য দেখা সম্ভব না, বেশ দূর থেকেই দেখতে হয় এর সৌন্দর্য, অসাধারণ। মহেরা জমিদার বাড়ি যারা আসেননি আমি মনে করি একবার হলো দেখে যাবেন, আর এর প্রতিটি জায়গায় যেন ইতিহাস কথা বলছে। আরেকটি ভবনের সামনে আসলাম, আনন্দ লজ। এটিও দ্বিতীয় তরফের আবাসস্থল, স্থাপত্য শৈলী সুনিপুণ মিশেলে নির্মিত। এই লজটির 12টি কক্ষ আছে। এখানে থাকতেন বকুল রায় চৌধুরী, তিনি সংস্কৃতি মনা ছিলেন, যাত্রাপালা থিয়েটার গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতেন। দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসেবে ব্রিটিশ সরকার কর্তৃক নির্বাচিত হন। বাহ, বেশ তো। আসলে জমিদার বাড়িগুলোর যে এত ইতিহাস বোঝাই যায় না। এই হলো ময়রা জমিদার বাড়ির আনন্দ লজের পুরো বাড়ির দৃশ্য, দূর থেকে অসাধারণ লাগছে। এর পাশাপাশি আরেকটি লজ আছে। জমিদার বাড়ির তো ভেতরের অংশ দেখা যায় না, বাইরের অংশ অনেক দেখলাম, এবার চলুন অন্দরমহল দিয়ে ভিতরে ঢুকে দেখি কি আছে ভিতরে। সুন্দর একটা পরিবেশ, বেশ কয়েকটি লজ আছে এখানে, আর সুপরিসর জায়গা, দৃষ্টিনন্দন। সবকিছু এত সুন্দর করে রাখা হয়েছে, এই জন্য বলা হয় সবচেয়ে সুন্দর মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়ি তো অনেক দেখলাম, পাকল্লা জমিদার বাড়ি, শ্রীফলতলী জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ির অনেক কথা শুনেছি। এটির বেশ কয়েকটি লজ আছে। মূল ভবনটা দেখছেন পেছনে, টাঙ্গাইলের এই অবস্থিত এই মহেরা জমিদার বাড়ি অবশ্যই দেখতে আসবেন, দারুণ লাগবে। পরিবার পরিজন নিয়ে ঘোরার আদর্শ একটা জায়গা। রাইডও আছে, 100 টাকা টিকিট, আর বাচ্চাদের জন্য একটা ছাড় আছে। তো যাই হোক, মহেরা জমিদার বাড়ি এসে এক কথায় আমি অভিভূত।